हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल वर्णाली ब्लॉग्स। वर्णाली ब्लॉग्स एक अनदर वीडियो समस्त बंधुदेके आमार परिवारे अनेक अनेक वेलकम। आशा करछि आमार समस्त बंधुरा भीषण भालो आछे, सुस्थ आछे, आमिओ भालो आछि। तो प्रचंड गरम पड़े तो देखो आमार अवस्था। तो सकाल उठे आगे चुलटा झुटी बेधे नियेछि कारण गरमे आर पारछि ना। तो चले एसेछि आमार रान्नाघरे, एखन सकाले रान्ना करब रुटी। कालके जेहेतु पयला बैशाख आछे, प्रचुर परिमाणे दादार दोकानेर आशेपाशे निमंत्रण छिल, जार जन्य अनेक मिष्टिर प्याकेट बाड़िते एसेछे। तो रुटिर संगे किछु करब ना, दादा बोलेछे किछु करार दरकार नेई, मिष्टि दिये खेये नेब। तो कालके प्रचुर परिमाणे मिष्टि पेयेछि, तो जेटा छेले मेरा रात्रे खेयेछे आर बाकी किछु आछे, तो निजे किछुटा दिए देव आर उपरे किछुटा खाबो। तो फ्रेंड्स, एखन थेकेई आमी आमार आजकेर भिडियोटा स्टार्ट करछि। आशा करछि तोमादेर भालो लागबे। आर गरमे अवश्यई सबाई साबधाने थाकबे, सुस्थ थाकबे। आर आमार अवस्था देखो, सकाल थेकेई घाम हये जाच्छे, प्रचंड गरम, आर छाद मने होच्छे आगुन बेर होच्छे। तो दुपुर पर्यन्त उपरे थाका जाबे ना। तार आगे ताड़ाताड़ि रान्ना बान्ना सेरे चले जाबो निचेई। तो फ्रेंड्स, तोमरा संगे थाको आर देखते थाको। रान्ना कमप्लीट, थाला बसानो मजा हो गए। देखो हमार रनि एखो घूमिए रही है। आज के जेहेतु रविवार, तो रनि ड्रईंग आखन थे डाकी, तो ऐलेटा उठते ही चाहसे ना, कारण रात भलोक घुमाते पर जार कारण देखो एन मन सुखे घुमा सारा खाट जुड़े रनि घुमा। तो देखो रुटी बनिए कथा गेलोम, रुटी बनिए फुल तुले आसलम, फुल तुले फ्रिज के मिस्टी बेर रेखे, আর একটা ফ্রুটি ছিল। তো রানির জন্য বের করে রেখেছি যে রানি ঘুম থেকে উঠলে ড্রয়িংয়ে যাওয়ার আগে কিছু খেয়ে তারপরে খেয়ে যাবে। তো কাজবাজ হয়ে গেছে, এখন কিছু কাঁচাকুচি আছে, কাঁচাকুচি সেরে দুপুরে রান্নাটা বসিয়ে দেবো, কারণ গরম যা পড়ছে। তো তাড়াতাড়ি গরমে রান্নাটা করে নিই, তো তোমরা সঙ্গে থাকো। চলে এলাম পুকুর পাড়ে। তো দেখো সাইকেলে এসেছি, কারণ হেঁটে আসতে আমার কষ্ট হয়ে যায়, যার কারণে বারবার আসি, তো সাইকেলেই চলে আসি। দেখো সুন্দর ফুল গাছগুলো লাগিয়েছি, নতুন সব বেঁচে গেছে। প্রতিদিন আমি দুবেলা করে জল দিই, গাছের খুব যত্ন করি। আর খোয়া বালি সিমেন্ট ফেলা রয়েছে, মিস্ত্রিরা কাজে আসেনি। তো দেখো পেঁপে গাছটায় নতুন পেঁপে এসছে, সমস্ত কিছু আমি নিজে হাতে লাগিয়েছি, কারণ গাছ লাগাতে, ফুল গাছ লাগাতে আমি ভীষণ ভালোবাসি। আর দাদা কাজ করছে, তো দাদা বলছে মিস্ত্রি ছাড়া আমার কাজ হবে না। অবশ্যই হবে, আমি নিচে করবো। তো আজকে দাদা নিজেই কাজ করছে, তো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। বিকাল হলে এখানে লোকের ভীষণ আড্ডা, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে বিলের হাওয়া আসে, যার জন্য সবাই এসে আমাদের পুকুর পাড়ে বসে থাকে, গল্প করে, তাস খেলে। আর দেখো গাছে নতুন তাল এসেছে, এবার কম তাল হয়েছে, অসমের তালটাও হয়নি, এবার অনেক কম কাঁদি তাল পড়েছে। এটা হচ্ছে করবি ফুল, করবি না মাধবীলতা সঠিক বলতে পারছি না। আর এটা হচ্ছে আমার স্থল পদ্ম, আর পাশে একটা এটাকে কি বলে, এটা নীলকমল না, এটা বলে ধুতরার চারা লাগিয়েছে। দেখো এখানে একটা পিঙ্ক কালারের বড় জবা ফুলের চারা লাগিয়েছে, তো গাছটা বেঁচে গেছে। আর দেখো নতুন এই বছর ফার্স্ট আমাদের গাছে জাম হয়েছে, অল্প হয়েছে ফুল, তিন দু বছর জমিটা কিনেছি, তো এই দু বছর এই প্রথমবার দেখছি গাছে জাম হয়েছে। তো ভালোই হবে, গরমের সময় পেরে পুকুর পাড়ে বসেই মাখা খাওয়া যাবে, সবাই মিলে আনন্দ করে খাবো। তো অনেক কম বেশি অনেকই হয়েছে, তো খাওয়া যাবে। তো দেখো গাছের ডালের ছোট ছোট জাম হয়েছে, ছোট্ট ছোট্ট জামের ফুল এসেছে। রান্না করতে সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি, তো দেখো ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আজকের মেনু টক ডাল করব, কারণ গরমে টক ডাল খেতে ভীষণ ভালো লাগে। আমার রনির ডাল ফেভারিট, ডাল আর গোল গোল আলু চিপস আর ডিম সেদ্ধ হলে ওর আর কিছু লাগে না, তো ডালটা আমার কমনই থাকে। তো ডাল টক ডাল করবো, আর চিংড়ি মাছ নিয়ে এসছে দাদা বাজার থেকে, তো গলদা চিংড়ির মালাইকারি করবো, আর দুপুরে বেশি কিছু করবো না। তো তাড়াতাড়ি রান্না সেরে ফেলি, তোমরা সঙ্গে থাকা। দুর্ভাগ্য, আমার রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গেছে, তো ভাতটা করেছি, ডালটা সম্বরাটা দিয়েছি, গ্যাস চলে গেছে। তো এখন গ্যাস আসবে, তারপর আমার রান্না হবে, মানে অবস্থা কাহিল, গ্যাস নেই, আর গরমের তাপটাও দেখো কী পড়েছে। তো এখন চলে যাবো কাঁচাকুচিতে, কারণ গ্যাস আসতে এখনও দু ঘন্টা টাইম লাগবে, তো দু ঘন্টা আমি বাকি কাজটা সেরে ফেলি। দেখো এখন কী অবস্থা, সম্বরাটা সবে দিয়েছি, গ্যাস চলে গেছে, খারাপ। ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি রান্নাটা করে, কাঁচাকুচি আছে অনেক,
কাঁচাকুচি করে ঘর মুছে একবারে চান করে তাড়াতাড়ি পুজোটা দিয়ে গরমে ফ্রেশ হয়ে গিয়ে গাছতলায় বসে থাকবো। কারণ অনেকে গিয়ে আমাদের পুকুর পাড়ে আমাদের ওখানটা অনেকটা ঠান্ডা, তো ওখানে গিয়ে বসে থাকে গল্প করি বেশ ভালো লাগে। তো গ্যাসটা রাঁধতে রাঁধতেই চলে গেল, তো নিচের গ্যাস থেকে ডালটা বাকিটা রান্না করে নিয়ে আসলাম। তো গ্যাস আসতে এখনও বললো 2 ঘন্টা বাদে আসবো, তো তারপরে আবার রান্না করতে হবে, তো এখন কিছু করার নেই। তো খিদে পেয়ে গেছে, তো চিনি দিয়ে একটু জল নিয়েছি, চিনি দিয়ে মুড়ি দিয়ে ভিজিয়েছি, কারণ কিছু খেতে ইচ্ছা করছে না, তো ভাবছি যে জল মুড়ি খাবো, খেতে বেশ ভালো লাগে, দুধ হলে বেশি ভালো লাগে, তো দুধটা এখনও আনা হয়নি, তো যার জন্য মুড়িটা খাবো। তো খেয়ে কাঁচাকুচি করব, তারপরে গ্যাস আসলে রান্না করে বাকি তত তারপর চান করব। দেখো রনি ঘুম থেকে উঠেই স্কুল নেই, যার জন্য 10টা বাজে এখনও ঘুমিয়ে রয়েছে। তো ভাবলাম না থাক ঘুমিয়ে থাক, না হলে বেরিয়েই চলে যাবে বন্ধুদের সঙ্গে খেলা করতে, তার জন্য ডাকিনি। তো কাল থেকে রানির মর্নিং স্কুল, তো আমার বেশি খাটনি বেঁধে গেল, কারণ ঘুম থেকে উঠে রান্নাবান্না কমপ্লিট করে ওকে নিয়ে যেতে হবে, গিয়ে বসে থাকতে হবে, আবার নিয়ে এসে রান্নাবান্না কাচাকুচি মাঝাকুচি, মানে বেশি খাটনি পড়ে গেল। তো কিছু করার নেই, কারণ বাড়ি বসে বসে কিচ্ছু শিখতে পারছে না, স্কুলের টাস্কগুলো কী হচ্ছে জানতে পারছে না, যার জন্য নিয়ে যেতে হবে। তো ফ্রেন্ডস, তোমাদের কারো ভালো লাগলে চলে এসো খেতে, আমি তাড়াতাড়ি খেয়ে বাকি কাজটা সেরে নিই। দেখো নিচে এরা গরমে দুই মাই পুঁতি কী করছে, তো আমার রনি আর ওর ছোটো মা আম পুড়িয়ে আমের শরবত বানিয়ে খাচ্ছে, তো আমাকে বলছে দিদি ভাই খাবে, তো আমি বললাম না খাবো না। তো দেখো দুজনে মিলে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে আম পুড়িয়ে আমের শরবত করে খাচ্ছে। অনেকক্ষণ অপেক্ষার পর এইমাত্র আমার গ্যাসটা আসলো, তো আমার কম বেশি সমস্ত কাজ হয়ে গেছে, রান্না একটা রান্না বাকি রয়েছে, তো গ্যাসটা কাকা এইমাত্র দিয়ে গেল, তো এক্ষুনি আমি বাকি রান্নাটা সেরে ফেলে ঘরটা মুছে চান করে পুজো দিতে পারলে ফ্রি। তারপর দাদা চলে আসার সময় হয়ে গেছে, তো তাড়াতাড়ি রান্নাটা করে নেব, গ্যাসটা এইভাবে শেষ হয়ে যাবে বুঝতে পারিনি, অনেকদিন ধরে বলছি গ্যাস শেষ হয়ে যাবে, আর গ্যাস শেষ হয়ে যাবে, কিন্তু এই মাসে গ্যাসটা বেশি গেছে, তো গ্যাস চলে এসেছে, এখন রান্নার টেনশন নেই, তাড়াতাড়ি গ্যাসে রান্নাটা করে নেব। তো ফ্রেন্ডস থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য, ভালোবাসার জন্য, আমাকে আমার একটা সাবস্ক্রাইবার আমাকে হোক বা অনেকগুলো সাবস্ক্রাইবার হোক তাতে কোনো দুঃখ নেই, সবাই আমাকে মন থেকে একটু ভালোবাসলেই আমার কাছে অনেক। তো আজকের ভিডিওটা বেশি বাড়াবো না, কারণ আমার অনেক কাজ পড়ে রয়েছে। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো টাটা।